Tausif! Tausif! Education! দাদু আমি ওর সঙ্গে ইয়ে আর কি কেন করতে যাবো? আরে তুই একটা জোয়ান ছেলে, ও একটা জোয়ান মেয়ে, সুন্দরী, একটু ইয়ে আর কি করতে পারিস না? হ্যাঁ দাদু, মানে আমার যে ইস্কটা আছে না, হ্যাঁ এটা ইশিকার জন্য অলরেডি আছে, আর কিছু করা পসিবল না। কিন্তু কদিন আগেই যে আপনি বললেন আপনার ইস্কটা ইশিকার কাছ থেকে ছুটে গেছে। হ্যাঁ তা ভালো তো, এখন আমি সিঙ্গেল থাকতে দরকার, আমাকে একা থাকি। আহা, সিঙ্গেল থাকবি কেন? মেয়েটাকে তোর পছন্দ না? ভালো না মেয়েটা? হয়তো ভালো, তাতে আমার কি? আহা, তুই বল, ও ইশিকার চেয়ে বেটার চয়েস, মানে বেটার অপশন। দাদু তুমি কি ইশিকার সাথে ওকে ভার্সেস করছিস? আরে ভার্সেস করবো কেন, এটা কি টুর্নামেন্টটা কি যে ভার্সেস করে দেবো ভার্সেস করে দেবো? তাহলে মানে তোমার না যে বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তোমাকে দেখলেই বোঝা যায় তোমার অসুস্থ মস্তিষ্কে তুমি এসব চিন্তা করতে পারো। সুস্থ হলে তো তুমি কি করবা? আমি কালকে ডাক্তার চেঞ্জ করতে। আরে না না না, আরে শোন 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 শোন, ডাক্তার আমি চেঞ্জ করতে। আরে আরে না না না, এই খবর তো ডাক্তার চেঞ্জ করিস না। মামা কি করলাম? মামা তুমি তো করতে পারলা, আমি তোমার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমি শাওনকে এত সুন্দর করে বললাম যে মামার সাথে দেখা করো, মামা এবার তোমার সাথে খারাপ কোনো ব্যবহার করবে না, কিছু বলবে না, এবার অবশ্যই পজিটিভ কিছু বলবে। তুমি যাও দেখা করতে, ওকে পাঠালাম, আর তুমি কি করলাম? বাচ্চা ছেলেটার উপরে তুমি এত বড় একটা বোঝা চাপাই দিলা, কিভাবে পারলা তুমি এটা? বোঝা চাপাই দিলাম মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আমার বাচ্চা ছেলের উপর কিসের বোঝা চাপাই দিলাম? তুমি ওকে বলো নাই আমাকে বিয়ে করতে হলে ওর ছয়তলা বাড়ি, 20 লাখ টাকা কাবিন, 50 ভরি স্বর্ণ দিতে হবে, এগুলো বলো নাই? হ্যাঁ বলেছি, আমার ভাগ্নিকে বিয়ে করবে সে যদি 6 তলা বিল্ডিং তুলতে না পারে, 50 ভরি স্বর্ণ দিতে না পারে, 20 লক্ষ টাকা দিতে না পারে। আজকালকার জগতে এগুলো কোনো টাকাই না। তোমাকে বিয়ে করার জন্য অনেক বড় বড় এস্টাবলিশড জায়গা থেকে বড় বড় অফার আসছিল, বড় বড় প্রস্তাব আসছিল, 100 তলা বিল্ডিং, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, বড় বড় গাড়ি, দামি গাড়ি, 20 তলা 50 তলা বিল্ডিং। আমি অনেক সাত করে ভাগ্নিকে বিয়ে শাদী দেওয়ার জন্য বিল্ডেশ থেকে আসলাম, হ্যাঁ ধুমধাম করে বিয়ে দিব। এখন দেখলাম ভাগ্নি যাকে পছন্দ করেছে মনের ব্যাপার, সে পারবে না, তার সামর্থ্য এতরকম নাই, এরকম এবিলিটি নাই, একটু আমাদের তুলনায় হাইট একটু নিচে, তার যেহেতু দেখবো সামর্থ্য নাই। আমি কি করলাম যাক, ভাগ্নে যেহেতু চায় মনের মানুষ, তোমার সামান্য 20 লক্ষ টাকা দিলেই হবে, আর ভাগ্নির একটু আগাগোড়া মরণের জন্য তুমি 50 ভরি স্বর্ণ দিলেই হবে, আর হচ্ছে সে থাকবে 6 তলা একটা বিল্ডিংয়ে। এর চেয়ে বেশি কিছু তো তার কাছে চাওয়া হয়নি। এই দুটোকুন সে যদি না পারে তাহলে আর ভালোবাসার পরীক্ষা থাকলো কোথায়? তাহলে আর কিসের ভালোবাসা? তুমি ওকে বলছো 6 তলা বাড়ি, 20 লাখ টাকা কাবিন, 50 ভরি স্বর্ণ দিতে, সময় কতটুকু দিস? 1 বছর। ও একটা স্টুডেন্ট, ও একটা বাচ্চা ছেলে, ভার্সিটিতে পড়ে মাত্র, কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবে, কিভাবে ও বাড়ি করবে, এগুলো করতে? আর এগুলো তো সময়ের ব্যাপার, এগুলো তো বললেই তো হয়ে যায় না, মুখের কথা না, তাই না? এগুলো করতে টাইম লাগে, টাকা আর্ন করতে হয়, অনেক প্ল্যানিং করতে হয়, অনেক ব্যাপার আছে। প্রেম করার সময় মনে ছিল না, বাচ্চা ছেলে স্টুডেন্ট,
হ্যাঁ, অনেক তাগত, অনেক অহংকার, বহুত বাপ বেড়া ঘুরি দেখাইছে আমার ভাগ্নিকে বিয়ে করবে। আমি আমার মা আপনার ভাগ্নিকে বিয়ে করতে চাই, ওর জন্য আমি সবকিছু করতে পারি। তুমি ওর জন্য সবকিছু করতে পারবা আর সামান্য ছয়তলা বিল্ডিং খাড়া করাইতে পারতো না, 50 ভরি সোনা দিতে পারতো না, তাহলে তুমি কিসের পুরুষ? আর আমি একটা জিনিস বুঝলাম না, ওর পক্ষে তুই ওকালতি করছিস কেন? ওর উদ্দেশ্য কি? ও কি ঘর জামাই থাকার জন্য কোনো পরিকল্পনা করছে? মতলব তো সুবিধা না। ওর এসব কোনো ইন্টেনশন নাই, আমি ওকে খোঁজাচ্ছিলাম বারবার কি হয়েছে, মামা কি বলছে, এই জন্য আমার সাথে ব্যাপারটা শেয়ার করছে। আমার সাথে তো ব্যাপারটা শেয়ার করতেই পারে, তাই না? বিয়ে কি ও একা করবে নাকি আমি করবো না, আমার কোনো বলা কোয়া নাই। কিন্তু তুমি যেটা করছো মামা, তুমি তো একদম ঠিক করো না। কিভাবে করবে তুমি একটু বুঝো। আমি জানি তুমি গার্জিয়ান, তুমি আমার ভালো চাও, তুমি চাও আমি সুখে থাকি, সবই ঠিক আছে, আমি সবই মানলাম। কিন্তু ওর দিকটা তো তুমি দেখতে হবে, তাই না? আমাদের